আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আগামীকাল 15ই আগস্ট, তো সবাইকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সতর্ক থাকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, কারণ শত্রুরা এখনও মাঠ ছাড়ে নাই। শত্রুরা এখনও অনেকভাবে চেষ্টা করতেছে কীভাবে কী করা যায়, কীভাবে তারা নির্বাচনে আসতে পারে। সামনে নির্বাচন, শত্রু এগুলো নিয়ে ব্যস্ত। তো সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে আগামীকাল 15ই মার্চ। আমি বিশেষ করে বলতে চাই বিএনপি, জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন প্লাস ছাত্ররা, আপনারা সবাই মাঠ দখল করে রাখবেন। প্রত্যেকটা মোড়ে মোড়ে, রাস্তা রাস্তায় মাঠ ছাড়া যাবে না। এরা নামার সাথে সাথে এদেরকে ছন্ন ছাড়া করে দিতে হবে। বিকল্প কোনো রাস্তা আমাদের হাতে নাই। এই স্বৈরাচার থেকে আমরা মুক্ত পেয়েছি। এই স্বৈরাচারকে আমরা দেশ থেকে পুরো সম্পূর্ণভাবে বিতাড়িত করতে চাই। দরকার হলে আমাদের 1 বছর 2 বছর সময় লাগুক, আই ডোন্ট কেয়ার। আমরা সবাই প্রস্তুত থাকতে হবে। এরা কালকে সবাই ঝাঁপিয়ে পড়তে পারে। এরা ঝাঁপিয়ে পড়ার আগে আজকে রাত থেকে আমাদেরকে মাঠ দখল করে রাখতে হবে। আর এদের কাছে প্রচুর পরিমাণ অস্ত্র আছে, সবাই সতর্ক অবস্থানে থাকবেন। এই স্বৈরাচার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা কালকে একটা বিশাল বড় ধরনের ছাল ছোপ করতে যাচ্ছে। সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।